তো দর্শক, আমরা জানি যে আসন্ন নির্বাচন ঘিরে হিরো আলম এখন খুবই ব্যস্ত সময় পার করছে নির্বাচনী প্রচারণার কাজে। তো দর্শক, হিরো আলমের কিন্তু এখন অন্যদিকে কোনো খেয়ালই নাই। তো দর্শক, তার ভক্তরা তাকে নিয়ে উইশ করবে না, তাকে নিয়ে গান গাবে না, এটা তো হয় না। তো দর্শক, স্ক্রিনে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, তো ইনি হচ্ছে প্রিয়ামণির বোন মায়ামণি। তো দর্শক, মায়ামণি আসলে হিরো আলমকে নিয়ে একটি চমৎকার গান গেয়েছেন। তো দর্শক, চলুন আমরা সবাই একসাথে সেই গানটা এনজয় করে আসি। এমপিতে ধরালো হিরো আলম, সবার ভালোবাসা চাই হিরো আলম। এবার এমপিতে ধরালো হিরো আলম, সবার ভালোবাসা চাই হিরো আলম। সবার মুখে জয়ের ধ্বনি, এবার এমপি হবে উনি। সবার মুখে জয়ের ধ্বনি, এবার এমপি হবে উনি। ভোট দেবো সবাই মিলে হিরো আলম ভাইকে, জয় হবে হিরো আলম শুনি সবার মুখে। জয় হবে হিরো আলম শুনি সবার মুখে। হাই গাইস, আমরা সবাই হিরো আলমকে চিনি। তো আসলে হিরো আলম আজকে যতটুকুই করেছে তার যোগ্যতা অনুযায়ী কিন্তু করার কথা না। সবাই যেটা বলে আর কি, যে ওর যোগ্যতা নাই, ও এইটা পায় না, ওইটা পায় না, বাট তবুও কিন্তু অনেক কিছু করতে পেরেছে। আসলে এটাই কজনে পারে, তার ট্যালেন্ট, তার মেধা দিয়ে সে যতটুকুই করেছে আলহামদুলিল্লাহ। আমরা তাতে ওকে আরও ধন্য ধন্য বলা উচিত যে না, সে পেরেছে। এখন যেহেতু সে এমপি ইলেকশন করতেছে, তো সবাই তার জন্য দোয়া করেন, সে লোক তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে। আমরা সবাই দোয়া করি সে তার আশা পূরণ হোক জনগণের জন্য। সে এমনিতেও অনেক কিছু করে, এমপি হলে আরও অনেক কিছু করবে। তো ধন্যবাদ সবাইকে। তো দর্শক, সাথে আপনারা দেখলেন যে হিরো আলমকে নিয়ে অনেক কিছুই বলল এই বোনটি। তো দর্শক, আসলে কিছু বলার নাই, এখন দেখার পালা হিরো আলম কতটুকু সবার মনকে জয় করতে পারে। আর মানুষের মনকে জয় করতে পারলে সে কিন্তু এমপি হবে। আসলে হিরো আলমের একটা কিন্তু অপূর্ণ রয়ে গেছে, আর সেটা হলো এমপি। সে কিন্তু জীবনে অনেক কিছু হয়েছে, কবি হয়েছে, কখনো গায়ক নায়ক, আরো কত কিছু সে জীবনে হয়েছে, সে লেভেল থেকে এসেছে। আসলে এই লেভেলে জীবনে সে অনেক কিছু অর্জন করেছে, এখন একটাই ইচ্ছা সে এমপি হবে, আর এমপি হয়ে মানুষের সেবা করবে। তো দর্শক, এখন দেখা যাক তার ভাগ্যে কি লেখা আছে, আসলে জানাই যাবে নির্বাচনের দিন। তো আপনাদের মতামত কি, হিরো আলম কতটুকু এবার মানুষের মনকে জয় করতে পারবে? তো সবার মতামত আশা করছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।